যখন নিচে চলে যায় সে একবারের জন্য পিছনে তাকায় নেই একবারের জন্য এক চলে গিয়েছে মানে আপনি তাকিয়ে দেখছিলেন হ্যাঁ আর আমি তাকিয়ে দেখছিলাম আমার এখনো মনে আছে আমি দরজা খুলে ওকে বিদায় দিয়েছি দরজা লাগানোর আগ পর্যন্ত একবারও পিছনে তাকায় নেই একবারে নিচে নেমে চলে গিয়েছে আর আসেনি ভাই ও ছোটবেলা থেকেই ওর ইচ্ছা ছিল এয়ার ফোর্সে জয়েন করবে এবং দেশকে সার্ভ করবে সো আলটিমেটলি সেটা তার ভাগ্যে ছিল না তো সে তারপর থেকে সবসময় চিন্তা করত যে কিভাবে সে রেসকে সার্ভ করবে এবং ছোটবে থেকেই যেহেতু বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক করে অভ্যস্ত সেক্ষেত্রে মানুষকে কিভাবে সেবা করবে তার সবসময় সুযোগ খুঁজত তার এই সেবা এবং তার এই আত্মত্যাগ বাংলাদেশের বাংলাদেশকে একটা সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে গেলে আমি তার এই আত্মত্যাগকে আমি আমি স্বীকৃতি দিতে রাজি আছি তবে আমি অবশ্যই চাবো যে তার ত্যাগটা যাতে ভালো কাজে ব্যয় হয় এবং যেতে যেতে থেকে বাংলাদেশ ভালো দিকে পারে আমরা তো জানি যে আসলে এই যে পানি পান করানোর যে সংস্কৃতি আমাদের ধর্মেও আছে যে পানি খাওয়ানো সুন্নত তো এমন একটি মহৎ কাজ করেছে আপনারই ভাই মানে কেমন লাগে সেদিন আসলে কি ঘটেছিল আমরা একটু শুনতে চাই আবার আমরা তো জানি তারপর আপনার মুখ থেকে শুনতে চাই ছোটবেলা থেকেই আমরা তিনজন ভাই আমরা বড় হয়েছে যে কিভাবে মানুষকে পরোপকার করতে পারি সেটা নিয়ে আমরা চিন্তা করেছি বিভিন্ন আমরা এগিয়ে গিয়েছি এর আগেও এসব কারণে মুগ্ধ আমি আমরা বাংলাদেশ থেকে বিভিন্ন স্বীকৃতিও লাভ করেছি তো এটাও তার ব্যতিক্রম না আমরা মনে করেছি যে এটা স্টুডেন্টের একটি ন্যায্য অধিকারের দাবি এবং সেই দাবি আদায় আদের জন্য আমরা শরিক হতে চেয়েছিলাম মুগ্ধ বেশি শরিক হতে চেয়েছিল এবং সেই শরিক হওয়ার পাশাপাশি সে চেয়েছিল তার শরিক হওয়াটা যাতে ভাবে হয় এবং সে চেয়েছে যে সে শরিকও হবে এবং মানুষের সেবাও করবে সেই জন্যই সে সেদিন সেই প্ল্যান নিয়ে গিয়েছে যে মানুষকে পানি খাওয়াবে বিস্কুট খাওয়াবে এবং সাথে সাথে এই আন্দোলনে অংশীদারও করবে কিছু কি বলে গিয়েছিল বাসায় বাসা থেকে বের হওয়ার আগে ও ইউজুয়ালি যেভাবে যায় সেভাবেই যেয়েছে বাট যাওয়ার আগে আমাকে বলে গিয়েছে আমি আমি তখন ওর সাথে যেতে পারিনি কারণ আমার একটা ইনজুরি ছিল এবং যার কারণে আমি তার সাথে বের হতে পারিনি সে আমাকে বলে গিয়েছে যে আন্দোলনের পরে আজকে রাতে দেখা হবে এবং যখন নিচে চলে যায় সে একবারের জন্য পিছনে তাকায় নেই একবারের জন্য এক চলে গিয়েছে মানে আপনি তাকিয়ে দেখছিলেন হ্যাঁ আর আমি তাকিয়ে দেখছিলাম আমার এখনো মনে আছে আমি দরজা খুলে ওকে বিদায় দিয়েছি দরজা লাগানোর আগ পর্যন্ত একবারও পিছনে তাকায় নেই একবারে নিচে নেমে চলে গিয়েছে আর আসেনি ভাই আর আসেনি তো আপনাদের দুই ভাইয়ের জন্ম বেড়ে ওঠা শৈশব এগুলোর সম্পর্কে জানতে চাই আমরা দুই ভাই ছোটবেলার থেকেই উত্তরাতে বড় হয়েছি ঢাকার উত্তরাতে আমাদের জন্ম এবং আমরা এসএসসি পর্যন্ত মানে ক্লাস টেন পর্যন্ত আমরা একসাথে পড়ালেখা করেছি কলেজে উঠে ও সাইন্সে ছিল আমি কমার্সে ছিলাম আমি কমার্স কলেজে চলে গেছি ও উত্তর হাই স্কুল কলেজে ছিল এবং ইউনিভার্সিটিতে উঠে আমি ঢাকার একটা বেসরকারি ইউনিভার্সিটিতে ভর্তি হই এবং ও খুলনা ইউনিভার্সিটিতে ভর্তি হয় আচ্ছা আচ্ছা এবং সেখান থেকে আসলে ওর এই নেতৃত্ব দেওয়া সেবার যে মনোভাব সেগুলো পাওয়া সে খুলনা ইউনিভার্সিটির কনভেনার ছিল খুলনা ইউনিভার্সিটি সব থেকে বড়ো প্রোগ্রাম তাদের ব্যাচের কনভেনার ছিল এবং খুলনা ইউনিভার্সিটি সবার সাথেই ওর অনেক ভালো সম্পর্ক ছিল এবং যেহেতু ছোটোবেলার থেকে আমরা বিভিন্ন সামাজিক কার্যক্রমের সাথে অংশগ্রহণ করে এসেছি স্কাউটিং বলেন আর বিভিন্ন সামাজিক কার্যক্রম সে কারণে সে খুব দ্রুতই মানুষের সাথে বন্ধুত্ব করতে পারত আমরা দুই ভাই খুব দ্রুত মানুষের সাথে বন্ধুত্ব করে আপন হয়ে যেতে পারতাম আন্দোলনের সময়টাতে সে খুলনা থেকে ঢাকায় চলে আসে এমন আন্দোলনের ছয় মাস আগে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয় খুলনা ইউনিভার্সিটি থেকে সে তখন ঢাকায় এসে বিউপিতে মাস্টার্সে ভর্তি করে এমবিএ করছিল এবং ঢাকাতে আমাদের বাসাতে থেকেই এবিএ করছিল আচ্ছা